ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. নিয়াতের গুরুত্ব একটা গল্প। নিয়াত যদি খাস থাকে, অবশ্যই ওই নিয়াতের দরুন আপনাকে আল্লাহ জান্নাতে যেতে মানে দিতে পারে। নিয়াত যদি খাস থাকে। একটা উদাহরণ দিই, একটা গল্প। এখানে অনেক ছাত্র বসে আছে, অনেক বক্তৃতা শুনছে। একজন তালেবে ইলম যে মাদ্রাসার ছাত্র, সে মনে মনে ভাবছে যে রাত তো অনেক হয়ে গেল, রাতভর জলসা শোনা খরচ নয়, তবে সজরে 2 রাকাত সালাত আদায় করা এটা খরচ। এটা ভেবে আমাদের জলসা থেকে প্রস্থান করতে চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আর ওই অন্ধকারে একটি বাড়ি আছে, ওখানে 16 বছরের একটা মেয়ে, যুবতী মেয়ে, সে তখন মনে মনে ভাবছে যে এখানে তো জলসা হচ্ছে, বাড়িতে কেউ নেই, মা বাবা কেউ নেই, আসবে তো রাত 2টার সময়তে, বাড়িতে কেউ নেই, 16 বছরের মেয়ে। সে ভাবছে, কি ভাববে? ও ভাবছে যদি কাউকে পেতে আপনাকে আমরা সাধারণ চরিতার্থ করতাম। ও কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছে, ভাবছে যে বাড়ি তো ফাঁকা, এখন যদি কাউকে পেতাম তার সাথে চরিতার্থ করতাম, এটা ভাবছে। আর এদিক থেকে এই ছেলে নিয়ে আসতো, যেখানে ফজরের সালাত আদায় করতো 2 রাকাত, আর মেয়েটি জামাতে বসে আছে, বারবার মনে করছে যে কে যদি আসে তাকে প্রস্তাব দেবো, এই যে বলাবলি করে মনে করছে। আর জেনে দেখছে হ্যাঁ, একজন ব্যক্তি আসছে। কিছুক্ষণ পর দেখছি যে এবার পেয়েছি একজন ব্যক্তিকে, অনেকক্ষণ পর। ছেলে যখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, মাথায় টুপি। মেয়েটি যখন বলছে সন্ন্যাস, এটা তো কাজ হবে না, একে যদি একবার এই কথা বলি তাহলে আগে তো বলে আজ থাকবে না, নাচবে কি বলে খেলাম না, ও তো মানবে না। সঙ্গে সে মেয়েটিকে শয়তান আবার প্রবঞ্চনা দিচ্ছে যে আঙুল সোজা আঙুল যদি ঘি না ওঠে, আঙুলটা পাকাতে হবে। শয়তান প্রবঞ্চনা দিচ্ছে, যখনই ছেলেটি তোমার বাড়ির সামনে আসবে আর তুমি চিৎকার করতে লাগবে, এই বাড়ি চোর পড়েছে, চোর পড়েছে, চোর পড়েছে। আর যখন এই কথা বলবে তখন দেখবে কাজ হয়ে যাবে। ঠিক তাই, ছেলে যখন বাড়ির সামনে এসেছে আর মেয়েটা বাড়ির ভেতর থেকে চিৎকার করছে, এই বাড়ি চোর পড়েছে, চোর পড়েছে, চোর পড়েছে। ছেলেটি তখন মনে মনে ভাবছে যে হুজুরের কাছ থেকে শুনেছি, বক্তৃতা শুনে আসলাম যে কোন ভিন্ন ব্যক্তিকে যদি আমি তাকে যদি সহযোগিতা করি আমার নাকি জন্য নাকি জান্নাত আছে। তো মেয়েটিকে চোরে ধরেছে, বাড়ি ঘরে চুরি করবে, তো এখানে দাঁড়িয়ে থাকার লাভ নেই, জান্নাত দিতে হবে। প্রথম করেছে কি, বাড়ির দরজা বরজা ভেঙে ঘরটা ঢুকে পড়েছে। ঢুকে পড়ছে, চোর কোথায়, চোর কোথায়? চোর আর মেয়েটির সঙ্গে তার মুখে চেপে যাচ্ছে, তুমি চুপ করে আস্তে আস্তে। তো কি, মেয়েটির ধরে প্রস্তাব দিয়ে দিয়েছে যে এই কাজ করতে হবে। হ্যাঁ, 30 বার কোরআন খতম শুরু করেছে। এটা কি বলেন, এটা ওর সঙ্গে হতে পারে না, এটা গোনা, কাবিরা গোনা, পাপ। একবারে ওরা শুরু করে দিয়েছে। মেয়েটি কোনোভাবে ছাড়ছে না, যে না তোমার কাজ করতে হবে। ছেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, মেয়েটি এবার আবার ধরে যাবে, পালিয়ে যাও দেখি, তুমি যদি এবার যদি পালিয়েছো আর আমি তো আবার চিৎকার মারবো। আর চিৎকার করবো এবার এই বলে যে হুজুর ভাই তুমি আমাকে ধর্ষণ করতে ঢুকেছো ঘরে, মধ্যে 2 রাস্তা বন্ধ। এবার যদি তুমি পালাবার মনে করো, আমি তো আবার চিৎকার মারবো। আজ বলতো তুমি একজন হুজুর আর রাত্রি 12:30 একটা দিন তুমি ঘরের মধ্যে ঢুকেছো আমাকে ধর্ষণ করার জন্য। ছেলেটি চিন্তিত, কি করা যায়। নিয়াত খাস আছে, কিন্তু ফজর 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবেই ইনশাআল্লাহ। ছেলেটি যখন মনে মনে ভাবছে যে আমি কেউ কোথায় পড়ে গেলাম, তখন সমস্যা একটা বুদ্ধি চলে আসলো। মেয়েটিকে বলছে, শুনুন আমি একটি সমস্যার মধ্যে পড়ছি। তো কি, তোর টয়লেটে যেতে হবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি যান। ওর টয়লেটটা দেখিয়ে দিয়েছে, টয়লেটের ভেতরে গিয়ে ভাবছে যে কি করা যায়। ভাবতে ভাবতে নিচের দিকে তাকিয়ে হচ্ছে কামড়ায় জিলাপি, মানে পায়খানা মধ্যে কি থাকবে, জিলাপি থাকবে নাকি না, পাখি পড়ে থাকবে। এবং দেখছিলাম নিচে মলমূত্র পড়ে আছে। ছেলেটি ভাবছে যেটা তো নাপাক জিনিস, কিন্তু বাইরে যে নাপাক খেয়ে আসলাম এর চাইতে বেশি নাপাক নয়, এটা ধুলে পরিষ্কার হয়ে যায়। সমস্যা ছেলেটি করেছে কি, ওই নাপাক জিনিসকে তুলে হাতের মুখে মাখিয়ে নিয়েছে। মেয়েটি বাইরে বারবার ডাকছে, কই আসুন আসুন, আসতে আসতে যে ঘর থেকে বেড়েছে বাথরুম থেকে, সমস্যা কিভাবে হাতটা বন্ধ হলো। আর বলিলেন না, আমি তো আপনার বাইরে কোনো ঢুকি নাই, ঢুকেছে আর পড়ে গেছিল, আর লেগে গেছে। মেয়েটির সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে জানি কিন্তু বেরোন তাড়াতাড়ি, ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছে। বলুন তো ভাই, এই ছেলেটি যে এই দুমদার নাপাক জিনিসটা মেখেছিল, গোনা হবে না নাকি হবে? নাপাক জিনিস মেখেছে, সবচেয়ে সৃষ্ট গু, আর সে হাতের মুখে মাখিয়ে মেখেছে, কিন্তু নেকি হবে কেন? শুনলাম যদি এই নিয়াতে খাস আসেন অবশ্যই কিছু নিয়ে যাবেন, আর যদি বলেন না কিছু দেখতে এসেছি তাহলে কিছু যাবে না, ফাঁকা এসেছেন ফাঁকা চলে যাবেন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।